কাল শুরু ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ। মিরপুরে আবাহনী খেলবে প্রাইম ব্যাংকের সঙ্গে, অন্যদিকে বিকেএসপিতে শেখ জামাল লড়বে গাজী গ্রুপের সাথে। লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্সের। গ্রুপ রাউন্ড শেষে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। আবাহনী প্রাইম ব্যাংকের জন্য শিরোপার স্বপ্ন তাই অনেকটাই ধূসর। ডিপিএলে প্রাথমিক রাউন্ড শেষে 4 নম্বরে প্রাইম ব্যাংক, 10 খেলায় 6 জয়ে 12 পয়েন্ট সালাউদ্দিনের শীর্ষদের। শীর্ষে থাকা শেখ জামালের চেয়ে পিছিয়ে 6 পয়েন্টে। সুপার লিগের সবকটি ম্যাচ জিতলেও শিরোপার আশা দেখছে না প্রাইম ব্যাংক। দলের এমন করুণ পরিণতির নেপথ্যে ক্রিকেটারদের একহাত নিলেন কোচ সালাউদ্দিন। দায়বদ্ধতার প্রশ্ন তুলে ক্রিকেটারদের ফিটনেসের ঘাটতিকে দায়ী করলেন তিনি। ফিটনেস ভালো হলে আপনি কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আমার টিমের মোস্ট অফ দ্য প্লেয়ার্স আনফিট, আমার কাছে মনে হয় এনার্জিটা 3-4 ম্যাচের জন্যই ছিল, এরপরে আর ছিল না। ওইখান থেকে আসলে প্লেয়ারদের নিজেদেরই এটা সিজনের আগে থেকে করতে হবে। সিজনের মধ্যে এসে আসলে ফিটনেস ইম্প্রুভ করাটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ পুরো টুর্নামেন্টে ফিল্ডিং আমরা মনে হয় সবচেয়ে বাজে ফিল্ডিং সেট ছিলাম আমরা। এদিকে ডিপিএলে শেষ 3 বারই শিরোপা ঘরে তোলে আবাহনী, তবে এবার আবাহনীর সামনেও দুরাশা। শীর্ষে থাকা শেখ জামালের চেয়ে 4 পয়েন্টের স্পষ্ট ব্যবধান। সুপার লিগে আকাশে নীলরা সবকটি ম্যাচ জিতলেও 24 পয়েন্ট হবে তাদের, যেখানে শেখ জামাল 3 ম্যাচ জিতলেই শিরোপার আশা করছে। তবু ক্রিকেটে সবকিছু সম্ভব মনে করছেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। ডেফিনেটলি আমরা এই বছরও চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করেছিলাম এবং সেটার লক্ষ্য এখনও আমাদের আছে, স্থিরই আছে। আশা করি যে 5টা ম্যাচ খেলতে হবে, কালকে 1টা ম্যাচ প্রাইম ব্যাংকের সাথে, ভেরি ইম্পর্টেন্ট গেম। আমি মনে করি প্রতিটা ম্যাচ যদি আমরা ভালো করি, 5টা ম্যাচ যদি যাই না, ভেরি টাফ বলা যায় এখনই, বাট যদি জিততে হয়, চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে আমাদের সবকটা ম্যাচই জিততে হবে, টু বি ভেরি ভেরি অনেস্ট। দিনের অপর খেলায় সাভারের বিকেএসপির 3 নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে, আর 4 নম্বর মাঠে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ নবাগত রূপগঞ্জ টাইগার্স। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।